আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রাইড চিকেন। এই চিকেনের রেসিপিটা আমি খুব ইজিভাবে অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এই ফ্রাইড চিকেনের জন্য আমি এখানে 5 পিস চিকেন নিয়েছি। থাই আর লেগ পিস মিলিয়ে আমি 5 পিস নিয়েছি, আর চিকেনের স্কিনটা সহ আমি রেখেছি। এই ফ্রাইড চিকেনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই স্কিনটা রাখতে হবে। এখন ম্যারিনেশনের জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা আপনারা বুঝে স্বাদমতো দিয়ে দিবেন। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি বাটার মিল্ক। আমি 1 কাপ কুসুম গরম দুধের মধ্যে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে এই বাটার মিল্কটা তৈরি করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে আমি সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে দিচ্ছি চিকেনের সাথে। আর মাখা হয়ে গেলে আমি এটাকে 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। ফিরে আসছি 6 ঘন্টা পর। প্রায় 6 ঘন্টা পরে আমি চিকেনগুলোকে বের করে নিয়েছি আর একটু উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা চাইলে এই চিকেনটাকে সারা রাতের জন্য ম্যারিনেট করতে পারবেন, এতে করে আরও ভালো হবে চিকেনটা। এবার চলে যাচ্ছি চিকেনটা কোটিংয়ের প্রিপারেশনে। এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি 7 মতো। লবণটা আপনারা বুঝে দিয়ে দিবেন। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার আমি সবগুলো উপকরণ ময়দার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখানে চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এবার আমি 1টা চিকেনের পিস নিয়ে এই ময়দার মিশ্রণে উল্টে পাল্টে গড়িয়ে নিচ্ছি। আমি 1 বার কোটিং করে নেব। আপনারা চাইলে 2-3 বার কোটিং করে নিতে পারেন, এতে করে বাইরের লেয়ারগুলো অনেক ক্রিস্পি হবে, তবে 1 বার করলেও যথেষ্ট। এবার আমি চিকেনের এক্সট্রা ময়দাগুলো ছড়িয়ে নিচ্ছি। ছড়িয়ে নিয়ে আমি এটাকে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি আরও 1টা চিকেন করে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। আর আমি 1 সাইড 10 মিনিট করে চুলার মিডিয়াম আঁচে ভেজে নিব। প্রায় 10 মিনিট পর আমি চিকেনটাকে উল্টে পাল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা ব্রাউন কালার এসেছে। একটু আস্তে ধীরে চিকেনটা ভাজবেন, এতে করে ভেতরেও ভালোভাবে সিদ্ধ হবে, বাইরের লেয়ারটাও অনেক ক্রিস্পি হবে। প্রায় 10 মিনিট পর আমি এই চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা দেখতে ক্রিস্পি হয়েছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে। সেমভাবে আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি।
পাচ্ছেন খুব ইজিলি তৈরি হয়ে গেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আমার বিশ্বাস বাচ্চা ও বড়দের অনেক পছন্দ হবে। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা ক্লিক করে রাখবেন, এতে করে আমার পরবর্তী সব রেসিপিস আপনারা সবার আগে পেয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন, খুব খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।